ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি জাহাঙ্গীর আলম শুভ্র আপনারা দেখছেন টেক জাস টেক জাসে জানাই আপনাদের স্বাগত বন্ধুগণ আমি আজকে যে বিষয়ের উপরে কথা বলতে চাই সেটা হচ্ছে OLX OLX এই ওয়েবসাইটটির নাম হয়তো আমরা অনেকেই শুনেছি যেখানে পুরনো জিনিস কেনা বেচা হয় তো OLX যেখানে আমি কিছুদিন আগে একটি মোবাইল ফোন বিক্রি করার জন্য আপলোড করেছিলাম তারপরে যে যে সমস্যাগুলো আমার সাথে হয়েছিল সেগুলো শেয়ার করব কোথাও যাবেন না ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না তাহলে ইন্ট্রোর পরে ফিরে আসা যাক হে বন্ধুগণ ইন্ট্রোর পরে ফিরে এলাম তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক ওয়েল আমার একটি রেডমি নোট সেভেন প্রো মোবাইল ছিল যেটা খুব আমাকে বিরক্ত করেছে সেই মোবাইলটি আমি ওয়েল বিক্রি করেছিলাম বা ওয়েল এক্সে আমার একটি রেডমি নোট সেভেন প্রো মোবাইল ছিল যে মোবাইল ফোনটি আমাকে খুব বেশি বিরক্ত করেছে সেই মোবাইলটি আমি ওএলএক্সে ওএলএক্স ওয়েবসাইটে আপলোড করেছিলাম বিক্রি করার জন্যে বেশ কিছু কল আসে বেশ কিছু ফোন আসে কিন্তু কিছু কিছু ফোন এসেছিল যেগুলো একেবারে অস্বাভাবিক ফোন করে হিন্দিতে কথা বলে স্যার মে উমুক বল হু আপকে সাথ বাতকে নিয়ে থাকা টাইম মিলে গা কিয়া যাই হোক আমি হিন্দিতে খুব ভালোভাবে বলতে পারছি না সো আমি বাংলাতে সেটাকে আপনি আপনাদেরকে বলতে চাই যে সে আসলে কী বলছিল আমার সাথে সে বলছিল আমার একটা মোবাইল ফোনের দরকার রয়েছে তো আমি তো বাইরে থাকি কিন্তু আমার ছেলে মুর্শিদাবাদে থাকে আমার ছেলে মুর্শিদাবাদে থাকে তো আপনার ফোনটা যদি আপনি বিক্রি করতে ইচ্ছুক থাকেন তাহলে আপনাকে ফোন পেতে বা গুগল পেতে আমি টাকাটা আপনি আপনাকে সেন্ড করে দিচ্ছি আমার ছেলে আপনার মোবাইলটা কিন্তু নিয়ে নেবে আপনি লোকেশানটা শেয়ার করে দেবেন আমাকে হোয়াটসঅ্যাপে এবং আমার ছেলে গিয়ে সেখানে কিন্তু মোবাইলটা নিয়ে নেবে তা আমি ভাবলাম যে ঠিক আছে আপনি হোয়াটসঅ্যাপ বা ফোনপেতে পয়সাটা সেন্ড করে দিতে পারেন তো মোবাইলের দাম দিয়েছিলাম আট হাজার পাঁচশো টাকা তো বলছে আমি আট হাজার পাঁচশো টাকা সেন্ড করে দিচ্ছি তখনই আমার একটা সন্দেহ হলো যে মোবাইলের দাম আট হাজার পাঁচশো টাকা সেখানে কোনো দামাদর করছে না বা কোনো দামাদামি করছে না হঠাৎ সে রাজি হয়ে যাচ্ছে একদামেই তারপরে আমাকে আগেই পে করতে চাইছে এবং পরে তার ছেলে এসে নিয়ে যাবে আমি তো তাকে মোবাইল ফোনটা নাও দিতে পারি সেই জায়গা থেকে আমার কিন্তু একটু সন্দেহ হলো তাই বললাম আমার তো ফোনপে গুগল পে এইসব কিছুই নেই তো আপনার ছেলেকে আপনি পাঠিয়ে দেন তারপরে মোবাইলটা নিয়ে চলে যাক আর কি আর তখনই আমাকে পয়সাটা পে করে দেবে আর কি তো বলছে না আমি আগেই পাঠিয়ে দিচ্ছি সমস্যা নেই তা আপনার কি ফোনপে গুগল পে আছে তাই আমি বললাম যে ঠিক আছে আপনি যখন এত রিকোয়েস্ট করছেন তো কোনো সমস্যা নেই তো এই ক্ষেত্রে কি হয় এই ক্ষেত্রে তারা সেন্ডিং মানি করে না তারা রিকোয়েস্ট পাঠায় অর্থাৎ আমার ব্যাংকে যদি আট হাজার বা নয় হাজার টাকা যদি ব্যালেন্স থাকে সে যদি রিকোয়েস্ট সেন্ড করে সেক্ষেত্রে আমারই ব্যাংক থেকে কিন্তু টাকাটা কিন্তু কেটে যাবে যদি সেই রকম ফোনপে হয়তো নতুন করেছেন গুগল পে হয়তো নতুন করেছেন এইভাবে কিন্তু আপনারা ফোন লেনদেন করবেন না দেখা হলো আপনাকেই সে রিকোয়েস্ট পাঠিয়েছে টাকা নেওয়ার জন্য আপনি কনফার্ম করে দিলেন তারপরে পি পিন লগ ইন করে দিলেন আপনার ইউপিআই পিন দিয়ে দিলেন তারপরে ব্যাস তার অ্যাকাউন্টে কিন্তু আপনার টাকা কিন্তু চলে গেল একটা কথা মনে রাখবেন আপনাকে যখন কেউ কোনো টাকা পাঠাবে বা সেন্ট মানি করবে সেক্ষেত্রে কিন্তু আপনাকে কোনো পাসওয়ার্ড কোনো কিছু আপনাকে শেয়ার করার প্রয়োজন পড়বে না আপনি জাস্ট আপনার মোবাইল নাম্বারটা বলে দিলেই ওরা কিন্তু টাকা কিন্তু সেন্ড করে দেবে এর জন্য আপনার কাছ থেকে কোনো ওটিপি লাগবে না বা আপনার কোনো ইউপিআই পিন চাইবে না কিচ্ছু চাইবে না সরাসরি কিন্তু আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটি কিন্তু ট্রান্সফার হয়ে যাবে এই হলো তারপর আর ফোন করে এইভাবে চার পাঁচজন ফোন করে আর সেই লাগাতার একই কথা বলে তো ভাই আপনাদেরকে রিকোয়েস্ট করছি ওয়েল এক্সে মোবাইল হয়তো আপনারা যারা দিয়েছেন তাদেরকে হয়তো ফোন করবে হিন্দিতে কথা বলবে উমুক ছেলে আছে তুমুক ছেলে আছে আমার ম্যান আছে আপনার মোবাইলটা হয়তো গিয়ে নিয়ে নিবে আপনার লোকেশনে গিয়ে তো এগুলো থেকে বিরত থাকবেন এবং যারা নতুন রয়েছ ফোনপে গুগল পেতে তারা হয়তো অনেক কিছু এখনো জানতে পারো নি সো আপনারা এইভাবে না আপনারা অবশ্যই ক্যাশ টু ক্যাশ পেমেন্ট নেবেন এবং ফোনে পেমেন্ট নেবে না বান্দাকে না দেখা পর্যন্ত দেখা হলো আপনাকে সেন্ট মানি করার আগে রিকোয়েস্ট মানি করে দিল সেই জায়গা থেকে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকাটা চলে গেল আপনার লস হতে পারে সো থ্যাংক ইউ সো মাচ আজকের ভিডিওটা ছিল সতর্কের জন্য আপনি যদি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন তা আমার এই ছোট্ট ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেল আইকন প্রেস করতে ভুলবেন না এই ঘটনা যার সাথে হয়েছে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ সো মাচ সুস্থ থাকবেন সকলকে সুস্থ রাখবেন বা বাই